দর্শক, আমরা এসেছি বাংলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে, তারা একটা বিশাল প্রোগ্রাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লন্ডনের বিখ্যাত ব্যারিস্টার আতাউর রহমান আছে। তিনি আসলে, আমি তার কাছ থেকে জানতে চাইব যে আমাদের এই, আপনি যদি আমাদের বলেন যে স্টুডেন্টদের যে এই প্রোগ্রামটা, ফার্স্ট টাইম যে প্রোগ্রামটা করছে, এই কেমন ছিল আর কি? খুবই অ্যামেজিং, ওয়ান্ডারফুল এবং খুবই এনজয়েবল প্রোগ্রাম। এবং বাংলাদেশি স্টুডেন্টের আজকের এই প্রোগ্রামে এসে নিজকেও আমরা হারিয়ে ফেলছি। আমাদের অতীত জীবন, ছাত্র জীবন ফেলে আসা সেই সোনালু অতীতে আমরাও ফিরে গেছি, খুবই এনজয়েবল। কিন্তু আজকে দুঃখ ভরা ক্রান্তে বলতে হয়, যখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বাংলাদেশি কমিউনিটিকে টার্গেট করে অ্যাসাইলাম সিকারদেরকে উনি ফেরত পাঠাবেন বলতেছেন, ডাইরেক্ট বাংলাদেশের নাম উল্লেখ করে, আজকের এই বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এই জমায়েতে এসে আমি কমিউনিটির পক্ষ থেকে তার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং তাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। আজকে যে অ্যাসাইলাম শিকারের অবস্থা, এটার জন্য দায়ী তারা নিজেরাই। ইরাক, ইরান, আফগানিস্তান, ওই সমস্ত দেশগুলোতে ফলস ডসিয়ার দিয়ে তারা যুদ্ধ শুরু করেছিল। আজকে লক্ষ লক্ষ লোক এখানে আসে অ্যাসাইলাম শিকারের জন্য, তারাই কিন্তু মূলত দায়ী। নতুবা কোনো মানুষ কি তার নিজের দেশ ছেড়ে বিদেশে আসতে চায়? কিন্তু বাংলাদেশকে টার্গেট করে এই কথা বলা, আমি মনে করি খুবই একটা ডিসক্রিমিনেটরি, এবং আজকের এই সমাবেশ থেকে আমি এটার নিন্দা জানাই। তবে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এই ধরনের একটা অ্যামেজিং ইভিনিং আপনারা উপস্থাপনা দিয়েছেন এবং খুব সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যাও আমরা উপভোগ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।